নমস্কার বন্ধুরা, আজকে সারাদিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কিছু ভালো একটু বানিয়ে খাওয়া যায়। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন ভিডিওটি শুরু করুন। চিকেন তন্দুরি বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, শুকনো লঙ্কা, একটি ডিম। এখানে আছে কর্নফ্লাওয়ার, ময়দা, জিরে, হলুদ, আজিনামোটো, বেকিং সোডা, নুন, ভিনেগার, আর আছে চিলি সস। আমি এবার পেঁয়াজ, আদা, রসুন এগুলো ধুয়ে এখন একসাথে বেটে নেব। আমাদের মাখানো হয়ে গেছে, এবার আমরা এটাকে গ্রিল করব। আমাদের গ্রিলটা তৈরি হয়ে গেছে দেখুন, এবার আমরা মাংসগুলো বানিয়ে নেব। দেখুন আমাদের